আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। আবারও ওয়েলকাম জানাচ্ছি হোম কুকিং জেবিন রেসিপি থেকে। আমি জেবিন মিশু বরাবরের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর খুবই ইয়াম্মি সহজ একটি রেসিপি, যেটি হচ্ছে মিষ্টি আলু দিয়ে জিলাপি। আপনাদের হাতের কাছে যদি মিষ্টি আলু না থাকে তাহলে আপনারা চাইলে গোল আলু দিয়েও এই জিলাপিটি তৈরি করে ফেলতে পারেন অনায়াসে। আর এর স্বাদ কিন্তু খুবই লোভনীয়, দেখতে মনে হয় জিলাপি কিন্তু খেতে এটা সম্পূর্ণ টেস্ট আলাদা। ছানার তৈরি ওই এই জিলাপিটি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মিষ্টি আলু জিলাপি তৈরি করার জন্য এখানে আমি 5 পিস সিদ্ধ করা মিষ্টি আলু নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নিয়েছি। আপনারা যদি মিষ্টি আলু দিয়ে তৈরি না করতে চান তাহলে গোল আলু কেউ সিদ্ধ করে এভাবে করে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তবে গোল আলু আর মিষ্টি আলুর জিলাপির মধ্যে একটা স্বাদেরই ব্যবধান হচ্ছে, তার হচ্ছে মিষ্টি আলুর যে গায়ের একটা গ্রান আছে তাতে জিলাপির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তাই আমি সবসময় মিষ্টি আলু জিলাপিটাই খেতে পছন্দ করি। আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, শিওর হয়ে নেবেন যাতে এর মধ্যে কোনো দানা বস্তু না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতো দুধের গুঁড়ি। আর এই গুঁড়ো দুধের কারণে কিন্তু জিলাপির টেস্টটা সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যায়, খুবই মজা লাগে খেতে আর খুবই লোভনীয় আর সফটি একটা জিলাপি। এবারে আলুর সাথে আমি দুধের গুঁড়িগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের গুঁড়িগুলো যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো আটা বা ময়দা। হ্যাঁ, এই রেসিপিতে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আপনাকে আটা দিতে হবে বা ময়দা দিতে হবে, হাতের কাছে যেটা পাবেন আটা বা ময়দা সেটা দিয়েই করতে পারেন। এবার আমি ভালো করে আবারও মেখে নিচ্ছি। আমার এখানে আরও কিছু পরিমাণ আটা বা ময়দা দিতে হবে, তাই আমি আরও 3 টেবিল চামচের মতো আটা এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো দুধের গুঁড়ি দিয়েছি আর তার সাথে আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো আটা দিয়ে দিচ্ছি। টোটাল হচ্ছে আমার এখানে লেগেছে 8 টেবিল চামচের মতো ময়দা আর প্রায় 5 টেবিল চামচের মতো দুধের গুঁড়ি। আপনারা যখন ডোটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন কতটা কী পরিমাণ লাগছে। ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো। এবারে সয়াবিন তেলটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে বাটার দিতে পারেন বা ঘি দিতে পারেন, তাতে টেস্টটা আর একটু ভালো আসবে। তবে যেহেতু সবার হাতের কাছে থাকে না তাই আমি সয়াবিন তেল দিয়েই করেছি। এভাবে করে মেখে নেওয়ার পরে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার একটা রুটি বেলনি নিয়েছি পিঁড়ি, সেটার মধ্যে আমি এভাবে করে হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে এটাকে পিঁড়ির মধ্যে গোলাকার শেপ দিয়ে তারপরে লম্বাটে শেপ দিয়ে দিব। আপনারা চাইলে হাতের মধ্যে সয়াবিন তেল মেখে নিতে পারেন, যেহেতু ডোটা নরম হাতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, তাই অবশ্যই কিন্তু চাইলে সয়াবিন তেল মেখে নিতে পারেন। এবারে লম্বা করা যে ডোটা ওইটাকে আমি এভাবে করে ঘুরিয়ে দিচ্ছি। দেখেন কীভাবে ঘুরাচ্ছি, এটা মুখে বলার কোনো দরকার আমি মনে করছি না, দেখলে আসলে বুঝতে পারবেন, মুখে বলে বুঝাতে পারবো না। এটাকে জিলাপির শেপ দিয়ে দিবেন এরকম প্যাচ প্যাচ দিয়ে, তারপর দেখেন এভাবে একটু প্রেস করে চেপে দিলে তৈরি হয়ে যাবে আপনার জিলাপি। এভাবে করে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিব। তবে চেষ্টা করবেন কিন্তু একটু তেল মেখে নিতে ডোটার মধ্যে, মানে যখন আপনারা এটা তৈরি করবেন লম্বা লেচির মতো এটাকে তৈরি করবেন তখন কিন্তু হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে আর এটা লম্বাটে করতে সমস্যা হয় না। যেখানে উঁচু নিচু থাকবে সবগুলোকে সমান করে দেবেন একটা সাইজের। এবার এভাবে করে একটা পাশ ঘুরিয়ে পুরো লেচিটাকে এভাবে করে নিয়ে আসবেন। আর এই যে কোনা মাথার অংশটা দেখছেন না, এটাকে এভাবে করে একটু চেপে ভালো করে দিয়ে দিবেন, না হলে কিন্তু তেলে দেওয়ার পরে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে ভালো করে একটু চেপে লাগিয়ে দিতে হবে। আমি এভাবে করে আরও কয়েকটা জিলাপি তৈরি করে নিচ্ছি আর সবগুলো জিলাপি কিন্তু আমি একই সাইজের তৈরি করে নিব। সবগুলো জিলাপি তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো জিলাপি একই সাইজে তৈরি করে নিয়েছি। এইবার এই জিলাপিগুলোকে তেলে ভাজার পালা, তাহলে চলেন কীভাবে তেলে ভেজে নিব সেটা দেখিনি।
একটা পাইপিনের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে জিলাপিগুলো দিয়ে দিব। তবে হ্যাঁ, এই জিলাপিগুলো কিন্তু তেলে দেওয়ার পরে ফুলে ডাবল হয়ে যায়, তাই অবশ্যই কিন্তু এখানে আপনারা তিনটা বা চারটার বেশি জিলাপি দিতে যাবেন না। আমি যেহেতু বেকুবের মতো আসলে দিয়ে ফেলেছি, সেহেতু পরে আর কিছু করার নেই, আমার জিলাপিগুলো ফুলে একদম টই টুম্বুর হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। পাতিল থেকে এগুলো নাড়াচাড়া করার মতো কোনো স্কোপে পাচ্ছে না, মানে ফুলতেও পাচ্ছে না ঠিক মতো, তাই আপনারা চাইলে কিন্তু তিনটে বা চারটের বেশি জিলাপি দিবেন না, কারণ যেহেতু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। হেলে দুলে খেলে যাতে এরা ফুলতে পারে সেই সুযোগটা ওদেরকে দিবেন, আমার মতো বন্দি করে রাখবেন না। জিলাপিগুলো যখন একটা পাশ কিছুটা পরিমাণ শক্ত হয়ে যাবে তখন এগুলোকে আমি এভাবে উল্টে দিব। আর একটা পাশে চুলার মধ্যে আমি এখানে 3 কাপ চিনি দিয়ে 4 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করেছি, তার সাথে এখানে 2টো এলাচ আর 2টো দারচিনি দিয়েছি। পানির মধ্যে যখন চিনিটা গলে যাবে আর বলক আসতে শুরু করবে তখনই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। সে পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে নিই, দেখতেই পাচ্ছেন পানি শিরাটা এখনও ফুটছে, গ্যাসটা অন রেখেছি আর এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব। গরম জিলাপিগুলো গরম শিরার মধ্যে দিব, তাই আমি একটা সাইডের মধ্যে শিরাটাকে তৈরি করে নিচ্ছি। আর জিলাপিগুলোও দেখেন একটা পাশ ভাজা হয়ে গিয়েছে। আমার নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে বলে আমি একটা জিলাপি আগে থেকে উঠিয়ে রেখেছি। আর আপনারা চাইলে কিন্তু এরকম আমার মতো একদম ডিপ ফ্রাই না করে হালকা লাইট কালারও রাখতে পারেন, তবে আমার মনে হয় যে যেহেতু ছানার জিলাপিগুলো একটু ডার্ক কালারের হয়, তাই আমি চেষ্টা করেছি এগুলোকে একটু কালচে করে ভেজে নিতে। সবগুলো জিলাপি ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে গরম শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরাটাকে কিন্তু বলেছিলাম আগে থেকে চুলার জালটা অন করে রেখেছি, তাই গরম জিলাপিগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি না, বাট আমি শিরার মধ্যে জিলাপিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আর যে তেলগুলো আছে বাকি তেলের মধ্যে বাকি যে জিলাপিগুলো আছে সেগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে নিব। আর শিরায় দেওয়ার পর, এটি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ জিলাপিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এত নরম তুলতুলো হয়েছে, শিরা খেয়ে এগুলো কিন্তু ফুলে আরও টই টুম্বুর হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু এটি অসাধারণ। খেলে আপনারা বুঝতেই পারবেন না এটি মিষ্টি আলুর তৈরি করা নাকি ছানার জিলাপি। খেতে অনেকটাই কিন্তু ছানার জিলাপির মতো, আপনাদেরকে কেটে একটু দেখাচ্ছি। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা খুব অনায়াসে কাটা যাচ্ছে, মনে হচ্ছে যে সম্পূর্ণটা ছানার জিলাপি। খেতেও কিন্তু খুবই মজা, যেহেতু মিষ্টি আলু দিয়ে তৈরি করা, তাই মিষ্টি আলু যেহেতু থাকে আর শিরাটাও যেহেতু মিষ্টি থাকে, যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এটি খুবই লোভনীয় একটি রেসিপি। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে, পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।